বৈঠক চলছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের মধ্যে। কর্মবিরতি নিয়ে কি সুর নরম করতে পারেন চিকিৎসকরা? শুরু হয়েছে জুনিয়র সিনিয়র ডাক্তারদের বৈঠক এবং সেই বৈঠক চলছে বেশ কিছুক্ষণ হলো। আন্দোলনের রূপরেখা ঠিক করতে এই বৈঠকে চিকিৎসকরা। অর্কদীপ্ত মুখার্জি সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। অর্ক, বৈঠক চলছে বেশ কিছুক্ষণ ধরে এবং সূত্র মারফত যে বিভিন্ন খবর সেগুলো সামনে আসছে যে কর্মবিরতি তোলার পক্ষে সিনিয়র চিকিৎসকদের একাংশ তারাও মত দিচ্ছেন, সব মিলিয়ে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো, সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র ডাক্তার তাদের মধ্যে যে কনভেনশন চলছিল বা যে বৈঠক চলছিল সেই বৈঠক শেষ হয়েছে এবং এই বৈঠকের পরে যে নির্দেশটা বেরিয়ে আসছে যে মূলত প্রায় সব সিনিয়র চিকিৎসকরাই এই প্রস্তাবটা রেখেছেন যে যে কর্মবিরতি চালানো হচ্ছে, পূর্ণাঙ্গ কর্মবিরতি, সেখান থেকে যেন খানিকটা সরে আসেন জুনিয়র ডাক্তাররা এবং আংশিক বা একদমই কর্মবিরতি তুলে নেওয়া হোক, এই মতামতই বেশিরভাগ সিনিয়র চিকিৎসকরা রেখেছেন। তবে কোনোটাই কিন্তু তারা সিদ্ধান্ত নেননি, তারা ওপিনিয়ন দিয়েছেন বারবার, সেটা তারা পরিষ্কার করেছেন এবং সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের উপর ছেড়ে দিয়েছেন। তাদের শুধু একটাই বক্তব্য যে সামনে দুর্গাপুজো, এই সময় প্রচুর মানুষ গভর্নমেন্ট হসপিটালগুলোর উপর নির্ভরশীল এবং সেখানে যদি জুনিয়র ডাক্তাররা না থাকেন সবসময় কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে সিনিয়র ডাক্তারদের জন্য। তবে তারা পরিষেবা কোনোভাবেই ব্যাহত হতে দেননি এবং দেবেন না যদি জুনিয়র ডাক্তাররা কাজে না ফেরেন, এটা তারা পরিষ্কার করে দিয়েছেন। এরপরে এখন জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছেন, যেটা জানা যাচ্ছে যে আরজি করে জুনিয়র ডাক্তাররা একটি ইন্ট্রাজিবি অর্থাৎ আভ্যন্তরীণ একটা বৈঠক করবেন সমস্ত নিজেদের মধ্যে আরজি করে জুনিয়র ডাক্তাররা এবং তারপরে একটা প্যানজিবি হবে যেখানে অন্যান্য মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও সেখানে পার্টিসিপেট করবেন, হয় ফিজিক্যালি নয় ভার্চুয়ালি, এবং এই বিষয়টা হয়তো আজকেই হবে। ইন্ট্রাজিবি এবং প্যানজিবি দুটোই আজকেই হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে দেরি হবে, হয়তো রাত আরও বাড়বে এবং তবে এই দুটো জিবি হওয়ার পরেই কিন্তু পূর্ণাঙ্গ সিদ্ধান্ত মানে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ একটা জিনিস আরজি করে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কর্মবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত, সেটা আংশিক তোলা হবে নাকি পুরোপুরি আপাতত তোলা হবে, সেই নিয়ে সিদ্ধান্ত একা আরজি করে জুনিয়র ডাক্তাররা নেবেন না। কারণ এই আন্দোলনের অংশ রাজ্যের সমস্ত কলেজের জুনিয়র ডাক্তাররা, ফলে এই 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 সিদ্ধান্ত কিন্তু একটা প্যানজিবির মাধ্যমে সকলের সাথে আলোচনা করে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হবে। সঙ্গে থাকো অর্ক। সবার আগে জি চব্বিশ ঘন্টা দর্শকদের জানিয়ে রাখবো, যেমনটা অর্ক জানালো যে বৈঠক, যে বৈঠক দুটোর পর, দুপুর দুটোর পর শুরু হয়েছিল আরজিকর হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের মধ্যে, সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে সিনিয়র চিকিৎসকরা তাদের মতামত দিয়েছেন এবং এই কর্মবিরতি তুলে নেওয়ার প্রশ্নে তাদের নিজস্ব মতামত দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। এবং আপনাদের জানিয়ে রাখবো এরপরেই জুনিয়র চিকিৎসক আন্দোলনরত চিকিৎসকরা তারা আরজি করে ইন্টারনাল যে বৈঠক সেটা করবেন এবং তারপর সমস্ত সরকারি হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকরা তাদের প্রতিনিধিদের সঙ্গে একযোগে তারা বৈঠক করবেন এবং তারপরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্ত আজই হতে পারে, সময় লাগবে, আমাদের নজর থাকবে সেদিকে। আর এখানে এই অর্কর কাছে একটু জানতে চাইবো, অর্ক, যে বৈঠক বেশ কিছুক্ষণ ধরে চলছিল আরজিকর হাসপাতালে, যা শেষ হয়েছে ইতিমধ্যে যেমনটা তুমি জানালে, সেই বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের কোনো বক্তব্য কি উঠে আসছে এই মুহূর্তে? একেবারেই দেখো, আমরা কিছু জুনিয়র চিকিৎসকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা এই বক্তব্যটাই রাখছেন যে তারা আজকে সিনিয়র চিকিৎসকদের ডেকেই ছিলেন এই বৈঠকে যাতে তাদের ওপিনিয়ন নেওয়া যায়, যেহেতু একদম প্রথম দিন থেকে সিনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনের সঙ্গে রয়েছেন। এবার তাদের শুধু ওপিনিয়ন নেওয়ার জন্যই তাদেরকে ডাকা হয়েছিল, তাদের বক্তব্য শোনার জন্য ডাকা হয়েছিল এবং সেটা কিন্তু আজকে সিনিয়র চিকিৎসকরা, সেই বক্তব্য আজকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যে অডিটোরিয়ামে এই বৈঠক হচ্ছিল সেখানে বক্তব্য রেখেছেন। এবার তাদের বক্তব্য শুনেছেন জুনিয়র চিকিৎসকরা এবং তাদের বক্তব্য এবার যে কোনো সিদ্ধান্তই নেওয়া হোক, যে কোনো পথেই তাদের আন্দোলন চলুক, সেটা নিজেদের মধ্যে প্রথমে আলোচনা করবেন এবং তারপরে প্যানজিবির মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। দেখো, আরও একটা বিষয় রয়েছে যে এই সিনিয়র চিকিৎসকরা যেটা বলছেন যে জুনিয়ররা যদি না থাকেন মাঝে মধ্যে তাদের কাজ করতে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বিষয়টা, ফলে আজকে আরও একটা অর্ডার কিন্তু পাস করা হয়েছে আরজি করের তরফ থেকে যে এমার্জেন্সি বিভাগে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে নজন সিনিয়র চিকিৎসককে স্থানান্তরিত করা হয়েছে, নজন এরকম এমার্জেন্সিতে আজকে কিন্তু স্থানান্তর করার অর্ডার দেওয়া হয়েছে। ফলে তাদের একটাই বক্তব্য, এই নজনকে স্থানান্তর করার কারণ যাতে এমার্জেন্সি পরিষেবা ব্যাহত না হয় এবং কোনোভাবে ব্যাহত হতে দেওয়া হচ্ছে না, কিন্তু তার ফলেও সেটা হলেও সেটা কিন্তু চাপ বাড়াচ্ছে সিনিয়র চিকিৎসকদের ওপর, সেই জন্যই তারা চাইছেন অন্তত আংশিকভাবে জুনিয়ররা কাজে ফিরুন। এখন জুনিয়রদের বক্তব্য তাদের পরিষ্কার করে তারা জানিয়ে দিয়েছেন যে এই জিবি প্রথমে তাদের নিজস্ব ইন্ট্রাজিবি বা আভ্যন্তরীণ যে বৈঠক সেটা করবেন এবং তারপরে প্যানজিবি করে সমস্ত কলেজের আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে
বা জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ আন্দোলনের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।